হঠাৎ করে শিক্ষা কারিকুলামের মধ্যে পরিবর্তন আনায় এবারের জিসিএসসি শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা বেশ বড় ধরনের একটা ধাক্কা পেলেও ব্রিটেনের বাংলাদেশি ছেলেমেয়েরা খুব একটা খারাপ করেনি। লিডসের বিষ্টন এলাকার বাসিন্দা সুনামগঞ্জের জগন্নাথপুর থানার হাবিবপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবারের জিসিএসসি পরীক্ষায় বিষ্টনের ককবন হাই স্কুল থেকে মোট 8টি এ এবং 1টি A স্টার পেয়ে কৃতিত্ব অর্জন করেছে। তার এই কৃতিত্বে বাবা মা ভাই বোন সহ কমিউনিটির সকলে খুবই আনন্দিত। I'd like to thank my mother and father and all my family and friends and my teachers for helping me get this. I've helped Afzal with his like revision and helping him out with what he's wanting to do at college, and he tried himself and he's doing really well and we're all really proud of him. Amra all families proud of it and wish him bright future. I would also like to encourage our parents, Bangladeshi parents, that what Afzal Hussain has achieved can be achieved by all Bangladeshi children with the right support and guidance from our parents. এদিকে লিডস 16-এর এডেল এলাকার বাসিন্দা সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ইনাতনগর গ্রামের আবুল আবেদিনের ছেলে লিডসের প্রিন্স হেনরি গ্রামার স্কুলের ছাত্র মিনহাজুল আবেদিন 8টি A এবং 1টি A স্টার পেয়ে কৃতিত্ব অর্জন করেছে। Obviously I'm at Leeds Grammar with HSBC on a scholarship. My future plans are to complete my 2 years at Leeds Grammar and then hopefully go to either Oxford or a London university to do politics, philosophy and economics and then hopefully become a corporate lawyer. মিনহাজের বাবা তার ছেলের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী। আমরা চাই যে মিনহাজুল ভালো লেখাপড়া করুক, ভালো মানুষ হোক, ভালো বাঙালি হোক এবং রোল মডেল হোক যুবকদের জন্য। আমি সবার কাছে এটি বলবো যে মিনহাজুল আমার ছেলেমেয়ে দুজনের জন্য আপনারা সবাই দোয়া করবেন। লিস্ট থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ।